তোমাদের সবাইকে দাদার কাছে স্বাগতম জানাই। ক্লাস 9 এর প্রথম ইউনিট টেস্টে ভূগোলে যে সমস্ত প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো দিয়েই তৈরি তোমাদের জন্য স্পেশাল ভূগোলের সাজেশন ভিডিও। প্রথমতই দেখো ভূগোলে প্রথম ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার তোমাদের থাকবে। সিলেবাসে দেখো প্রাকৃতিক ভূগোলের মধ্যে থাকবে 1 নম্বর গ্রহরূপে পৃথিবী, 2 নম্বর পৃথিবীর গতিসমূহ, আর আঞ্চলিক ভূগোলে থাকবে ভারতের সম্পদ মানচিত্র সহ। দেখো এক্ষেত্রে সিলেবাস একটু চেঞ্জ হতে পারে স্কুল ভিত্তিক, তবে তোমরা সেটা মিলিয়ে নেবে তোমাদের স্কুলে কোন সিলেবাস থেকে প্রশ্ন আসবে। তবে নর্মাল সিলেবাস কিন্তু এটাই ওয়েস্ট বেঙ্গলের। ওকে, এরপরে আজকে আমরা কভার করব 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব সুন্দর করে প্রিপারেশন নিয়ে রাখবে। ওকে, দেখো টিকা লিখো। টিকা বলতে সংজ্ঞা বা কাকে বলে বা ব্যাখ্যা টাইপের, বুঝতে পারলে তো। এরপরে দেখো প্রথম যে প্রশ্নটা আছে, মহাবিশ্ব ও জলবিশ্ব, অর্থাৎ কাকে বলে কি এটার সম্পর্কে আমাদের লিখতে হবে। অধিবর্ষ জিওট, জিওডেসি, উষা গোধূলি, অপসূর অবস্থান, অনুসূর অবস্থান, মেরুজ্যোতি, দক্ষিণায়নন্ত দিবস, সূর্যকেন্দ্রিক আবর্তনবাদ, অ্যালবেটো। এখানে দেখো যেগুলো লাল কালি দিয়ে লেখা আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্রিপারেশন নিয়ে রাখবে। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিভিশন করো। এরপরে দেখো পার্থক্য লিখো, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে, কুলীন গ্রহ ও বামন গ্রহ, অপসুর ও অনসুর, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি, পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতি, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা, এলুভিয়েশন ও ইলুভিয়েশন, গ্রীষ্মকালীন সৌরস্থিতি ও শীতকালীন সৌরস্থিতি, নিরক্ষীয় তল ও কক্ষতল, পূর্ণভব সম্পদ এবং অপূর্ণভব সম্পদ, গচ্ছিত সম্পদ এবং অবাধ সম্পদ, চিরাচরিত শক্তি ও অচিরাচরিত শক্তি। দেখো এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে প্রচলিত শক্তি বা অপ্রচলিত শক্তির পার্থক্য। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, সব প্রশ্নগুলোই বারবার বারবার করে রিভিশন করে রাখো। ওকে, এরপরে চলে আসছি দেখো পরের প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু কী হবে বলতো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বা 5 নম্বরের আকারে আসতে পারে, তুমি সেটা বুঝতে পারবে, তো সেইভাবেই তুমি লিখবে। ওকে, এবার দেখো 3 নম্বর, সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে, ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, ব্যাখ্যা করো। 5 নম্বর, তো মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো, জিপিএসের ব্যবহারগুলি লেখো। 6 নম্বর, বিজ্ঞানীরা জানুয়ারি এবং ডিসেম্বর মাসেই কেন আন্টার্কটিকা অভিযানে যান। 7 নম্বর, দিনে 2 বার জোয়ার ভাটা হওয়ার কারণ কি। এগুলো সবই তোমাদের টেক্সট বই বা নোট বইতে পেয়ে যাবে, অবশ্যই পড়ে নিও আর প্রচুর প্রচুর রিভিশন করো। দেখো ভূগোলে কিন্তু অনেক সময় আমাদের ছবি আঁকতে হয়। দেখো 8 নম্বর প্রশ্নটা আছে, চিত্রসহ উভয়গুলার্ধে ঋতু পরিবর্তন সম্পর্কে যা জানো লিখো, অর্থাৎ ঋতু পরিবর্তন তো লিখতেই হবে, সঙ্গে আমাদের ছবিটাও আঁকতে হবে, তো প্রিপারেশন নাও। 9 নম্বর, দেখো রাজস্থান অপেক্ষা মেঘালয়ে আগে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় কেন। 10 নম্বর, দেখো পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণগুলি কী কী। 11 নম্বর, মেরু অঞ্চলে কেন মরুপ্রবাহ দেখা যায়। 12 নম্বর, বার্ষিকতির ফলাফলগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা প্রশ্ন কিন্তু ছাড়ার মতো না, খুব সুন্দর করে প্রিপারেশন নাও, প্রচুর প্রচুর রিভিশন করো, প্রশ্নগুলো টেক্সট বই বা নোট বই থেকে খুঁজে নাও, খুঁজে নিয়ে বারবার বারবার রিভিশন করো। 13 নম্বর, দেখো সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো, উদাহরণসহ সম্পদের শ্রেণীবিভাগ করো। এগুলো সবই কিন্তু ব্রড কোশ্চিন, শর্ট কোশ্চিন কিন্তু আমি দিলাম না। 14 নম্বর, দেখো প্রচলিত শক্তির অসুবিধাগুলি লেখো। 15 নম্বর, অপ্রচলিত শক্তির সুবিধাগুলি লেখো। 16 নম্বর, প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যে কোনটি ব্যবহার সবথেকে ভালো এবং কেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ক্লাস 9-এর জন্য তো অবশ্যই, সঙ্গে কিন্তু ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারেও কিন্তু এই প্রশ্নটা পাবে, তো মন দিয়ে পড়ো, এখন থেকে প্রিপারেশন নাও মাধ্যমিকের জন্য। 17 নম্বর, দেখো পূর্ণভব সম্পদ এবং অপূর্ণভব সম্পদ ব্যবহারের অসুবিধাগুলি লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 18 নম্বর, খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন, খনিজ তেলের শ্রেণীবিভাগগুলি লেখো। প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে প্রিপারেশন করবে। 19 নম্বর, দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ শক্তির অধিক প্রসার লাভের কারণগুলি কী কী। 20 নম্বর, সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। তারপরে দেখো 21 নম্বর, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ কেমন হওয়া উচিত। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে যা জানো লিখো, তো ব্যাপারটা একই কিন্তু। 12 নম্বর, তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ ব্যবহারের সুবিধাগুলি কী কী। এরপরে দেখো এই সমস্ত কোশ্চেনগুলো কীভাবে লিখবে, আমি আমার দিক থেকে সাজেশন হিসেবে এটাই বলবো যে টেক্সট বই বা নোট বই থেকে এই প্রশ্নগুলো খুঁজে বের করে নাও। ওকে,
তারপরে ওটাকে বার 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 রিভিশন করো, প্রচুর প্রচুর করে রিভিশন করো আর ভালো করে বোঝো। পরীক্ষায় যাই আসবে, যদি তোমার পড়া থাকে অবশ্যই কিন্তু তুমি লিখতে পারবে। পরীক্ষার আগে ভালো রেজাল্টের সব থেকে বেস্ট ফর্মুলা কিন্তু এটাই, রিভিশন রিভিশন রিভিশন, বুঝতে পারলে? আর সঙ্গে একটু লেখার প্র্যাকটিস করো, তো মনটাকে ঠান্ডা করো, পরীক্ষার হলে যা আসবে তাই লিখতে পারবে। যদি তোমার পড়াটা ভালো থাকে, যদি তোমার রিভিশনটা ভালো থাকে, তো মন দিয়ে পড়ো। অন্যান্য বিষয়ের সাজেশনও কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখে নিও। শর্ট প্রশ্নগুলো অনেক হয়, তো বইয়ের থেকে একটু পারলে পড়ে নিও। আমি শর্ট প্রশ্নের উপর একটু সাজেশন ভিডিও বানাচ্ছি, খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তো মন দিয়ে পড়ো, খুব ভালো থেকো, আর পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।